জ্বালামুখী এবং মা চিৎপূর্ণী দর্শন করার পর আমরা কিন্তু চলে এসেছি আরও এক দেবীকে দর্শন করতে। ইনি হলেন বগলা দেবী। দেখতেই পাচ্ছ চারিদিকে হলুদ রঙের জিনিস, হলুদ রঙের পতাকা উঠছে, হলুদ রঙের পুজো সামগ্রী, কারণ বগলা দেবীর রং হলুদ রং। মন্দিরের ভেতরে রয়েছে বহু দর্শনার্থী, আর এই হলো তাদের লাইন। মন্দিরে আসা প্রত্যেক সাধারণ দর্শনার্থী কিন্তু এই লাইন অতিক্রম করার পরেই মায়ের দর্শন পেয়ে থাকে। তবে শারীরিকভাবে অসুস্থ কোনো ব্যক্তি বা ভক্ত যদি মায়ের দর্শনে আসে তাহলে তাকে এত বড় লাইন অতিক্রম করতে হয় না, তার সাথে তার পরিবারের একজনকে মন্দিরের ভেতরে যাওয়ার সুযোগ দেওয়া হয় এবং একটু তাড়াতাড়ি তিনি মাকে দর্শন করতে পারেন। আমাদের সাথেও ঠিক এমনটাই ঘটে, কারণ আমাদের সাথে আমার পিসি এবং আমার বাবা কারোর পক্ষেই এই এত বড় লাইন অতিক্রম করা সম্ভব ছিল না, তাই তাদের সাথে আমাদের পরিবারের একজন একজন করে আমরা ভেতরে যাওয়ার অনুমতি পাই এবং মাকে দর্শন করারও অনুমতি পাই। প্রত্যেক মন্দিরের মতো এখানেও কিন্তু মন্দিরের গর্ভগৃহে কোনো রকম কোনো ভিডিও করা অ্যালাও নয়, তাই মন্দিরের বাইরের চারিদিকটাই তোমাদের ঘুরিয়ে একটু দেখাই, যেটা সত্যিই ভীষণ সুন্দর। সকাল থেকে আমরা একের পর এক মাতৃদেবী দর্শন করছি, এতে আমাদের মনে অনেক শান্তি এলেও পেটে কিন্তু কারোর কোনো শান্তি নেই, সবারই পেট কিন্তু খিদে একদম চুঁচুঁই করছে। তো চলো সামনের কোনো ধাবায় বসে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক। বগলামুখী দর্শন করে পথে একটা সুন্দর পাহাড়ের কোলে গাছ গাছারি দিয়ে ভর্তি জঙ্গলে হাওয়া পেয়েছি, ওইখানে আমরা দুপুরে আহার করতে বসেছি। বগলা দেবী দর্শন করার পরে আমরা এখানে এই পিছনের এই ধাবাটাতে এখন লাঞ্চ করলাম। লাঞ্চ করে এখন এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, একটু বসে আছি। ওরা এখনও সবার লাঞ্চ শেষ হয়নি, সবার লাঞ্চ শেষ হয়ে গেলে আমরা আবার গাড়ি করে চলে যাব। এই যে পিছনে ভিউ, ¶¶
একটা ভিউ দেখতে দেখতে পৌঁছে গেছি ধর্মশালা। আর হাতে আছে এখন এক কাপ চা। আর আমার ঠিক অপোজিটে যে ভিউটা আছে সেটা যদি তোমাদের দেখাই, আমি দেখানোর জন্য এক্সাইটেড, বাট আমি দেখাবো, বাট খুব ভালোভাবে দেখাবো, এখন হুট করে দেখিয়ে দেবো না। একটা স্লো মোশন বা একটা বারান্দাটা খুললাম, তারপর দেখাবো, দেখতে বেশি ভালো লাগবে। তো এখন চাটা খাই, ভিউটা দেখতে দেখতে তোমাদেরকে রুম ট্যুরটা পরে দিচ্ছি। আর আমরা আছি এখন হোটেল পাইন ভ্যালিতে। হোটেলটা বাইরে থেকে ভেতর থেকে কীরকম সবটা আমি দেখাবো, বাট এখন জাস্ট এসেই ফ্রেশ হয়ে আমরা একটু চাটা খাচ্ছি আর কিছুই না। সো পরে আমি সব কিছু, আমরা ধর্মশালায় এই হোটেলটায় আছি, হোটেল পাইন ভ্যালি অ্যান্ড রেস্টুরেন্ট। তো এটার সামনে থেকে ভিউ, ব্যালকানি থেকে এখন রাত্রিবেলা এটা হচ্ছে ভিউ। আর এটা ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না, ভীষণ সুন্দর। এই যেখানে যেখানে আলো, এগুলো পুরোটা পাহাড়। আর এই যেখানে যেখানে আলো জ্বলছে সেগুলো হলো বাড়ি। আর এইটা একটা মন্দির, একটু জুম করলাম, এই যে এই দিকে যেন মনে হচ্ছে জাস্ট কেউ অভ্র ছড়িয়ে দিয়েছে। এটা আমাদের রুমটা। আমি দেখলাম, আমি যখন চিতপূর্ণি থেকে বেরিয়েছিলাম তোমাদের কয়েকটা ইনফরমেশন দিয়েছি, বাট একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের দেওয়া হয়নি, সেটা আমি এখন বলে দিচ্ছি। সেটা হচ্ছে চিতপূর্ণিতে মন্দিরটা উপরে, ঠিক আছে, থার্ড ফ্লোর, না সরি সেকেন্ড ফ্লোর। তো ওই মন্দিরটাতে কিন্তু দুটো দুভাবে যাওয়া যায়, একটা হচ্ছে স্টেপস সিঁড়ি আর একটা কিন্তু লিফট। তবে লিফট কিন্তু সবাই অ্যাক্সেস করতে পারে না। প্রথমত যারা স্টেপসে যাচ্ছে, সিঁড়ি হচ্ছে ওখানে 80টা না 90 100টা, মানে মোটামুটি 100টা সিঁড়ি তোমাদের ভেঙে উঠতে হবে চিতপূর্ণি মন্দিরে। বাট তোমাদের সাথে যদি কোনো অসুস্থ ব্যক্তি বা থাকে, অসুস্থ ব্যক্তি থাকে, তাহলে ডেফিনেটলি তোমরা সেক্ষেত্রে লিফট অ্যাক্সেস করতে পারবে। আমার যেহেতু পিসির পায়ে প্রবলেম ছিল, এমনিতেই লাঠি নিয়েই যাতায়াত করছিল, তো আমরা লিফট অ্যাক্সেস করে গেছিলাম উপরে, ঠিক আছে। তো সেটাই বলার যে তোমাদের কাছে যদি মানে তোমরা অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাও ফ্যামিলি মেম্বার্সদের, ডেফিনেটলি তোমরা চিতপূর্ণিতে লিফট অ্যাক্সেস করতে পারবে, বাট আদারওয়াইজ তোমাদেরকে সিঁড়ির মাধ্যমে যেতে হবে। হ্যালো, তো এখন বাজে রাত 9:45, আর এখন সবাই গেছে ডিনার করতে, আর আমি এখানে একা চুপচাপ বসে আছি। দেখে বুঝতে পারছো ফুল স্লিপস, আর সাথে এখানে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে বসে আছি, কারণ এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা। এই যে ব্যালকানিটা আছে, ব্যালকানির উইন্ডোটা ডোরটা খুলে দিলে, খুলে দিয়ে বসলে মনে হচ্ছে জাস্ট এসি চলছে, এত ঠান্ডা হাওয়াটা আসছে। তো আমরা এখন বন্ধ করে দিয়েছি, বেশ ঠান্ডা। আর আমি কিন্তু রুম ট্যুরটা আমাদের তোমাদের দিইনি আজকে, কারণ আজকে নিজেরা এসে একদম ছড়াছড়ি করে দিয়েছি এখানে, আর নিজেরাই এই ব্যালকানি থেকে যে ভিউটা দেখতে দেখতে মানে সন্ধে হয়ে গেছে, দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। তো আর নতুন করে এটা ভিডিও করা হয়নি, তবে কাল সকালবেলা উঠে আমি ডেফিনেটলি তোমাদেরকে এই ভিউটা দেখাবো। অ্যান্ড বিশ্বাস করো, জাস্ট দারুণ। কাল তোমাদের সকালে যখন দেখাবো তখনই তোমরা বুঝতে পারবে। তো আজকে আমি আর ভিডিও করিনি এই ব্যালকানিটা, রাত্রিবেলাটা করলাম বাট সকালে আর করা হয়নি। কাল রাতে আমরা এখানে থাকছি না, আজ রাতেই থাকছি, আর কাল সকালে তোমাদের আমি ডেফিনেটলি এই ভিউটা দেখাবো। তো চলো, আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। আজকে আমরা ধর্মশালাতে নাইট স্টে, কাল সকালে ধর্মশালা আমরা এখনও কোনো সাইট সিন করিনি, কাল সকালে আমরা সাইট সিনে বেরোবো। তো কাল সকালে আবার নতুন ব্লগ স্টার্ট করে দেবো। তো চলো, আজকের মতো এখানেই টাটা বাই, দেখা হবে পরের ব্লগে। তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।